হ্যালো এভিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন সুন্দর আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও ভালো আছি আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেল প্রিয়াঙ্কা কিচেন অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম শুরুতে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি আমি এখানে যে ব্লগগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা হোক রান্না বা আমার বাসার কোয়েল পাখি বা আমার ব্যালকনির গাছ সম্পর্কে তো কোনোটাতেই আমি পরিপূর্ণ এক্সপার্ট নই বা আমি কোনো বাগানের বিশেষজ্ঞ নই তো যদি কোনো ভুল হয়ে থাকে তা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি আপনাদের মনে হয় না এটা করলে আরও ভালো হবে তো অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন আর তো অলরেডি ভিডিও দেখে বুঝে গিয়েছেন আজকে আপনাদের সঙ্গে আমি কোন বিষয়টা শেয়ার করব আমার ব্যালকনিতে আমি একটা অপরাজিতা লাগিয়েছি অনেকে এটা নীলকণ্ঠ নামেও চিনে আবার অনেকে অপরাজিতা নামেও চিনে তো যে আসলে যে নামেই চিনুক না কেন নীলকণ্ঠই হোক বা অপরাজিতাই হোক গাছের ফুলগুলা কিন্তু দেখতে সত্যিই খুব অসাধারণ আমার এই গাছটি যাতে পুরা ব্যালকনিতে ছড়িয়ে না যায় তার জন্য আমি টবের মধ্যে একটা তার দিয়ে তাকে শেপ তৈরি করেছি এবং তার মাঝেই গাছটাকে রাখার চেষ্টা করেছি যখন এটা বাইতে শুরু করেছে আমি তারের সঙ্গে পেঁচিয়ে দিয়েছি তো ঠিক ওই হার্ট শেপের আকারটাই গাছটা ধারণ করেছে কারণ আমি চাচ্ছিলাম না গাছটা পুরা ব্যালকনি ভরে ছড়িয়ে যাক একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থাকলে বা যখন পুরো রাউন্ড ভরে ফুলটা ফুটবে আসলে দেখতে অনেক সুন্দর লাগবে তো আপনারা একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পারবেন অলরেডি অনেক ফুল চলে এসেছে এবং কিছু কিছু ফুল থেকে আবার বীজও বের হয়ে গিয়েছে এবং ছোট ছোট অনেক কড়িও চলে এসেছে আপনাদের সঙ্গে আমি আরেকটি বিষয় শেয়ার করব সেটা হচ্ছে আমি এখানে আমার তিনটা গাছ হয়েছিল তিনটা চারা হয়েছিল অপরাজিতার তো তার মাঝখান থেকে আমি দুইটা চারা রেখেছি অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যখন অতিরিক্ত চারা হবে দুইটা একটা রাখার চেষ্টা করবেন না সেটা অবশ্যই সুস্থ দেখে তাহলে গাছগুলা সেটা যে কোনো গাছই হোক গাছগুলো সুন্দর হবে আর এখানে আমি কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করিনি সম্পূর্ণই জৈব সার বা জৈবিকভাবে আমি সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আমার ব্যালকনির গাছগুলোর জন্য আমি যেভাবে আসলে মাটিটা তৈরি করি এই গাছটার ক্ষেত্রেও ঠিক একইভাবে তৈরি করেছি এবং মাটিটা তৈরি করে আমি অন্তত পনেরো থেকে বিশ দিন রেখে দিয়েছিলাম তারপরে বীজটা বপন করেছি আসলে সময় বা সময় হয়ে ওঠেনি এই জন্য আমি সম্পূর্ণ ভিডিওটা মানে একদম শুরু থেকে কিভাবে আমার চারা হয়েছে সেটা শেয়ার করতে পারিনি তা আশা করি আপনাদের কাছে আমার এই ব্লগটি বা ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর আমি কী কী করলে আরও ভালো হবে সেটাও জানাবেন আল্লাহ হাফেজ